হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয় আপনারা ভালোই আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটা টিউটোরিয়াল আনছি যা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের এই টিউটোরিয়াল থেকে। তো আজকে আপনাদেরকে বলতে চলেছি সাইবার ক্রাইম কি, সাইবার ক্রাইমে আপনারা কীভাবে জড়িয়ে যান আর কীভাবে সাইবার ক্রাইম থেকে মুক্তি পাবেন। তো এই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো হাই গাইস, আমি দেবাশিস মন্ডল অ্যান্ড ইউর ওয়াচিং চ্যানেল টেক ডি কে এইচটি চ্যানেল। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে আপনি আমাদের চ্যানেলের লেটেস্ট টেকনোলজি ভিডিও সবচেয়ে দেখতে পারবেন। সাইবার ক্রাইম হচ্ছে ইন্টারনেটে ধোঁকাবাজি করা। ধরেন আজকের দিনে আপনি এই 2018 সালে ফেসবুক চালাচ্ছেন, হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন, মেসেঞ্জার চালাচ্ছেন বা অন্য অন্য সোশ্যাল মিডিয়া অ্যাপ চালাচ্ছেন, কিন্তু অনেক লোক টেকনোলজি সম্পর্কে তাদের ধারণা থাকে না। কিন্তু তারা কী করে? ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, ধরে আপনি একজন মেয়ে মানুষ, ফেসবুক চালাচ্ছেন, চালে আপনি কারোর সাথে রিলেশন করছেন অন্য একটা ছেলের সাথে, তো এইখানে আপনি আপনার পার্সোনাল ডিটেলস, আপনার ছবি, ভিডিও, আপনি আপনার ফেসবুকে রিলেশন করে আপনি আপনার সব ডিটেলসগুলো তাদের দিয়ে দিয়েছেন যার সাথে আপনি রিলেশন করছেন। কিন্তু সে ব্যক্তি কে, তার বাড়ি কোনে, তার পিতা কোনে, কিন্তু সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা থাকছে না। যেরকম আপনার পার্সোনাল ছবি, তারপরে ধরেন আপনার পার্সোনাল ভিডিও, পার্সোনাল ডিটেলস, আপনার পিতা মাতা, আদার্স দিয়ে দিচ্ছেন তাদেরকে, কিন্তু তাদেরকে আপনি ভরসা করে দিচ্ছেন, কিন্তু তারা আপনার কথা রাখছে না। তারা আপনাকে লাস্টে যে আপনার সেই ভিডিওগুলো, 18+ ভিডিও বা 18+ ছবিগুলো আপনাকে তারা ব্ল্যাকমেল করছে যে আপনার, আপনি যদি তাদের সাথে ধরেন কিছু না করেন তাহলে এই ভিডিওটাগুলো ইন্টারনেটে ব্যারাম করে দেবে। এটাই হচ্ছে সাইবার ক্রাইম। ধরেন আপনার ছবি নেই বা আপনার ভিডিও নেই, ইন্টারনেটে কেউ আপলোড দিচ্ছে কিন্তু আপনার বিরুদ্ধে, এটাই হচ্ছে সাইবার ক্রাইম। তো এই সাইবার ক্রাইম থেকে কী করে বাঁচতে পারেন আপনি? যদি আপনার ভাই বা আপনার বন্ধু বা যে কেউ যদি একজন সাইবার সিকিউরিটি সম্পর্কে যাদের ধারণা আছে, তো তাদের কাছে যান আপনি, তারাই আপনাকে পারবে এই থেকে মুক্তি দিতে। বা আপনি আপনার পিতামাতার সাথে, প্যারেন্টসের সাথে মত বিনিময় করেন এই সম্পর্কে, যাতে আপনার, আপনারা অনেক সাহায্য পেতে পারেন, পুলিশের সাথে অনেক ক্ষেত্রেই করতে পারেন। তো আমি বলবো আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কিছু না করেন, কারণ এই সাইবার ক্রাইমে একবার জড়িয়ে গেলে আপনার জীবনটাই শেষ। অনেক ধরেন আছে অ্যাপস বেরোয়, সেইগুলো যদি আপনি যদি হ্যাক করেন, যেরকম ধরেন আছে বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানির অ্যাপসগুলো বেরোচ্ছে, তারপরে ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওয়েবসাইট যদি হ্যাক করেন, তো এই এইগুলো যদি আপনার, যদি সেই ওয়েবসাইট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা সেই ব্যক্তি যদি আপনার নামে ইন্টারনেটে যদি কোনো কিছু যদি পুলিশের ই নেই, এটাই হচ্ছে সাইবার ক্রাইমের আওতায় পড়বে। কারণ আপনি ইন্টারনেটে যে খারাপ কাজগুলো করবেন এটাই হচ্ছে সাইবার ক্রাইম। তো এই সাইবার ক্রাইম থেকে আপনারা বিরত থাকুন আর এই সাইবার ক্রাইম করার চেষ্টা করবেন না, কারণ যদি আপনি সাইবার ক্রাইম করেন তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন। এর জন্যে আপনাদেরকে জেল হয়তো খাটতে হতে পারে। তো এই সাইবার ক্রাইম না করারই চেষ্টা করবেন। আর যারা ফেসবুক চালান বা অন্য কিছু চালান, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তো এইসবে আপনাদের পার্সোনাল ডিটেলস কারুকে দেবেন না, কারণ যদি আপনি দেন তো আপনি বিপদে পড়বেন, আমি পড়ব না। তো আপনারা হয়তো এই সাইবার ক্রাইম সম্পর্কে বুঝে গিয়েছেন। তো যদি এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন এই ভিডিওতে। তো লাইক দিলে আমাদের ভিডিও বানানোর আরও আগ্রহ বেড়ে যায়, আর এই ধরনের ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। তো লাইক করবেন আর শেয়ার করে দিন এই ভিডিওটা আপনার বন্ধুদের সাথে। তো আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলকে। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তো নেক্সট ভিডিওয় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ।